দেখুন, এবার ব্রিটেন সফরে ভয় পাচ্ছে ট্রাম্প। সম্প্রতি ব্রিটেনের নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্রিটিশ সফর পিছাতে হচ্ছে। ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের প্রকাশিত খবরে বলা হয়েছে, সফরে এসে বিক্ষোভে পড়তে পারেন সেই আশঙ্কায় ব্রিটেন সফর পিছাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিটেন সফর পিছানোর ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মেকে ফোন করে জানিয়েও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মেয়ের ডাউনিং স্ট্রিট অফিসের এক সূত্র থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতেই এই তথ্য নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে গার্ডিয়ান। ব্রিটেনের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে প্রধানমন্ত্রী টেরেসা মেয়ের কনজারভেটিভ দল। যদিও বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে তারা, যদিও যথেষ্ট সংখ্যক আসন পায়নি বিরোধী জেরেমি কার্বিনের লেবার পার্টি। তাই 2010 সালের পর ব্রিটেনে আবার বিতর্কিত সংসদ হতে যাচ্ছে। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।